আইএস স্তরের বড় অদল বদল কোড়িয়ে জেলার নিযুক্ত হয়েছেন নয় জেলাপাল দিলীপ রাউতরা হলে ভদ্রক জেলাপাল দত্তাত্রেয় ভাউসাহেব সিন্ধে হলে কটক জেলাপাল বিজয় কুমার দাসকু গজপতি জেলাপাল এবং স্মৃতিরঞ্জন প্রধানকু কেন্দ্রাপড়া জেলাপাল ভাবে অবস্থাপিত করা যাইছি। পারুল পটোয়ারী রায়গড়া জেলাপাল অমৃত ঋতুরাজ কন্ধমাল জেলাপাল সিদ্ধেশ্বর বলিরাম বন্দারকু সম্বলপুর জেলাপাল ভাবে নিযুক্ত করা যাইছি। হেমকান্ত সায় ময়ূরভঞ্জ জেলাপাল পি অন্বেষা রেড্ডি যাজপুর জেলাপাল আশিষ কুমার পাটিল হয়েছেন মালকানগিরি জেলাপাল সুমেশ কুমার উপাধ্যায়ঙ্কু ঢেঙ্কানাল জেলাপাল ভাবে দায়িত্ব দিয়া যাইছে। শুভঙ্কর মহাপাত্র নবরঙ্গপুর জেলাপাল সূর্যবংশী ময়ূর বিকাশ বালেশ্বর জেলাপাল জে সোনাল জগৎসিংহপুর জেলাপাল এবং পাওয়ার সচিন প্রকাশ হলে কলাহান্ডি জেলাপাল অক্ষয় সুনীল অগ্রওয়াল হলে নয়াগড় জেলাপাল মনোজ সত্যবান সুন্দরগড় জেলাপাল কবীন্দ্র কুমার সাহু দেবগড় জেলাপাল মধুসূদন দাস নয়াপড়া জেলাপাল সুব্রত কুমার পণ্ডা বৌদ্ধ জেলাপাল ভাবে নিযুক্ত হয়েছেন। রাজস্ব পরিষদ ভাবে কার্য করু 2000 ব্যাচ আইএস বিজয় কেতন উপাধ্যায়ঙ্কু ওড়িশা ভাষা সাহিত্য এবং সংস্কৃতি বিভাগের নির্দেশক ভাবে বদলি করা যাইছে। সেপরি বালেশ্বর জেলাপাল আশিষ ঠাকরে রাজস্ব পরিষদর সচিব ভাবে নিযুক্তি পাইছন্তি। কমলোচন মিশ্রঙ্কু উজ্জমা নির্বাহী নির্দেশ দায়িত্ব দিয়া যাইছে। কমলোচন মিশ্রঙ্কু ওড়িশা বিপর্যয় পরিচালনা কার্যনির্বাহী নির্দেশক পদরে নিযুক্ত করা যাইছে। নিখিল পবন কল্যাণকু মূর্তিকা সংরক্ষণ জল উন্নয়ন নির্দেশক পদরে অবস্থাপিত করা যাইছে। শ্রদ্ধাদেব সিং পঞ্চায়েতরাজ এবং পানীয় জল অতিরিক্ত সচিব দায়িত্ব দিয়া যাইছে। পাঁচ জেলার জেলাপাল ভাবে মহিলা আইএস অধিকারীঙ্কু দায়িত্ব দিয়া যাইছে কিন্তু খোর্ধা গঞ্জাম ও পুরী জেলার জেলাপাল বদলি নাহান্তি। এবে ডিজিপি চয়ন প্রক্রিয়া জারি রয়েছে তেণু খুব শীঘ্র আইপিএস স্তরের বড় ধরনের অদল বদল হবার সম্ভাবনা রয়েছে। সিনিয়র করেসপন্ডেন্ট প্রীতিকান্ত নায়ক যোড়ি হচ্ছেন আম সহ ফোনলাইনে। প্রীতিকান্ত, জাঁয়া চাহিবু জেলাপাল স্তরের আইএস স্তরের যে বড় ধরনের অদল বদল হয়েছে এতে কোন আপনার স্বাভাবিকতা দেখুছেন? দেখুন, নয় রাজ্যের নয় সরকার আসলা পরে সমস্তে যে কথা চর্চা করুলে যে কি জেলাপাল স্তরের বড় ধরনের অদল বদল হব সেটা গতকাল রাতে দেখা মিছে। রাজ্য সরকার 17 জেলার জেলাপালঙ্কু বদলি করছেন, তা সহিত তিন নয় আইএস অধিকারীঙ্কু জেলা দায়িত্ব মধ্যে দেইছেন। যদি আপনি দেখিবে টোটাল 20 জেলার জেলাপাল ভাবে নয় অদল বদল নয় নিযুক্তি মিলিছি। আউ এথিরে সবুঠু গুরুত্বপূর্ণ কথা যদি আপনি দেখিবে দিলীপ রাউতরায় আইএস অধিকারী বরিষ্ঠ আইএস অধিকারী সে আগরু ডাইরেক্টর হিসাবে কার্য করুলে ওড়িয়া ভাষা সাহিত্য সংস্কৃতি বিভাগের, তা সহিত ওড়িশা পরিবারর আডিশনাল চার্জ মধ্যে তাঙ্ক পাখে থিলা নির্দেশক হিসাবে। তাঙ্কু এবে ভদ্রক জেলার জেলাপাল হিসাবে দায়িত্ব মিলিছি। সেইভাবে যদি আপনি দেখিবে আপনার কৈরক্ষাকু চাইবি যে রয়েছেন আইএস অধিকারী, কারণ 17 জেলা তা সহ তিন টোটাল যদি আপনি দেখিবে 20 জন আইএস অধিকারীঙ্কু জেলাপাল ভাবে দায়িত্ব মিলিছি। তো সে দৃষ্টি এবে সমস্ত নজর রয়েছে, যেমনি আপনার আলোচনা করুলে যে অনেক যে জেলারে থিলে সেমানকু দিয়া যাইছে বদলি করা যাইছে। সেইভাবে দত্তাত্রেয় সিন্ধে যে কলেক্টর হিসাবে ময়ূরভঞ্জর কার্য করুলে তাঙ্কু বর্তমান কটক জেলার জেলাপাল হিসাবে নিযুক্তি মিলিছে। পাঁচ জেলার জেলাপালঙ্কু মহিলা আইএস মানুষ দায়িত্ব দিয়া হয়েছে, জেলাপাল হিসাবে দায়িত্ব দিয়া হয়েছে। আকু ছাড়িলে আপনি জানিছেন যে খোর্ধা কথা কুহতু গঞ্জাম কথা কুহতু পুরী জেলার জেলাপাল বদলি না, কারণ পুরীরে বর্তমান যদি আপনি দেখবে নিকটরে রথযাত্রা সরিছে, তা সহিত এবে মহাপ্রভুঙ্ক রত্নভণ্ডার যে রত্ন আসিছি বাহারকু আসিছি তার গণতি মনতি চালিছি। তেণু এই যে প্রসেস চালিছি হয়তো সেথিপাই সে পুরী জেলার জেলাপাল বদলি না, তা সহ গঞ্জাম আউ খোর্ধা জেলা এ জেলার মধ্যে যদি আপনার গুরুত্বপূর্ণ জেলা রয়েছে তেণু এটি মধ্যে জেলাপাল বদলি করে না। সেইভাবে আপনার কৈরক্ষাকু চাইবি এবে জেলাপাল স্তরের যেতবে গোটে বড় ধরনের অদল বদল হয়েছে এবে সমস্ত নজর রয়েছে, কারণ ডিজিপি চয়ন প্রক্রিয়া অলরেডি আরম্ভ হয়ে সারিছে, খুব শীঘ্র রাজ্যের নয় ডিজিপি মধ্যে আসবে। তেণু আ ভিতরে অর্থাৎ
দুইটি কথা হইপারে, অর্থাৎ ডিজিপি চয়ন করিবা পরে আইপিএস স্তরের অদল বদল হইপারে, কিংবা তা পূর্বরু এসপি লেভেলের কথা কুহন্তু, এসপি স্তরের কথা কুহন্তু, বা আইপিএস স্তরের মধ্যে রাজ্য সরকার গোটে বড় ধরনের অদল বদল করিপারন্তি। প্রিয়, এবং যে কথাটা আপনার কহুতলে যে খোর্ধা হয়েগলা, গঞ্জাম হয়েগলা, পুরী হয়েগলা, এই তিনোটি জেলার জেলাপাল বদলি না, পূর্বর যে থিলে সেমানে হি দায়িত্বরে অছন্তি, এবং পাঁচ জেলার জেলাপাল ভাবে মহিলা আইএএস অধিকারীকে দায়িত্ব দিয়ে দিয়েছে। পুরা ঘটনাক্রমে আপনার কোণ দেখুম, স্বাভাবিকতা কমিটি আপনার দেখুম, এবং আগুক যে কথাটি আপনার কহুলে যে আইপিএস স্তরের মধ্যে কোটি না কোটি অদল বদল হওয়ার সম্ভাবনা রয়েছে, সে দিগটি মধ্যে কমিটি দেখা যাই পারে। দেখুন, নূয়া সরকার দায়িত্ব নেওয়া পরে প্রথমে আপনার জানিছেন সিনিয়র আইএএস লেভেলে আগে অদল বদল হয়েছিল, পরবর্তী সময় আপনার জানিছেন গতকালি রাতে জিলাপাল স্তরের অদল বদল হয়েছে, কিন্তু যে 20টি জেলার জিলাপাল ভাবে নূয়া নিযুক্তি মিলিছে, কিন্তু আ ভিতরে যদি আপনার দেখবে আউ কিছু জেলার যে মানে কার্য করছেন জিলাপাল, বরিষ্ঠ আইএএস মানে জিলাপাল হিসাবে কার্য করছেন, সেমানকু বিভিন্ন কারণবশত সেমানকু বর্তমান অদল বদল করি না, কিন্তু পরবর্তী পর্যায়ে হয়ে তো সেই দিগরে রাজ্য সরকার নিষ্পত্তি নেই পারন্তি। কিন্তু যদি আপনার পুলিশ কথা দেখবে, আইপিএস স্তর কথা দেখবে, যেহেতু ডিজি কারণ এবে সুদ্ধা নূয়া সরকার আসিলা পরে আইপিএস স্তরে অদল বদল হয়ে নাই, যেহেতু ডিজিপি চয়ন প্রক্রিয়া চালিছি, তেমন নূয়া ডিজিপি আসিবা পরে হয়তো সে দিগরে রাজ্য সরকার নিষ্পত্তি নেই পারন্তি, কিংবা তা পূর্বরু যেহেতু কলেক্টর মানুষ অলরেডি গতকালি 20 জেলার জেলাপাল মানুষ বদলি করা যাইছি, তেমন সেই সেই দৃষ্টিকোণ যদি আপনার বিচার করবে তাহলে খুব শীঘ্র সে দিগরে মধ্যে রাজ্য সরকার নিষ্পত্তি নেই পারন্তি, যে যে এসপি মানুষ জেলা স্তর ঠু আরম্ভ করি বরিষ্ঠ আইপিএস স্তরের মধ্যে বিভিন্ন কারণ আ ভিতরে অনেক যদি আপনার দেখবে ডেপুটেশন মধ্যে যাই এম প্রসাদ বরিষ্ঠ আইপিএস অধিকারী। বিলকুল, এ চিত্র আমি দেখুছি প্রীতিকান্ত, যেভাবে ভাবে 20 জেলাপাল বদলিলে এবং আইএস স্তরের ইয়ে বড় ধরনের অদল বদল, এবং যেভাবে ভাবে আমি দেখুছি খুব শীঘ্র আইপিএস স্তরের মধ্যে অদল বদল হবার সম্ভাবনা রয়েছে, কিন্তু ডিজি চয়ন প্রক্রিয়া চালিছে, ডিজি চয়ন পরে না তা পূর্বরু আইপিএস স্তরের অদল বদল সম্ভাবনা রয়েছে, তার উপরে মধ্যে সমস্ত নজর হব। কিন্তু এ 20 জেলার জেলাপাল যে দায়িত্ব বর্তমান সময় নেউছেন, কোটি না কোটি চ্যালেঞ্জ আহ্বান রহব, কিন্তু তার ভিতরে এই কথাটি আমি দেখুছি কিভাবে ভাবে আইএস স্তরের অদল বদল হয়েছে। ধন্যবাদ, যোড়ি হয়েছিল প্রীতিকান্ত নায়ক, কৃষ্ণধর করেসপন্ডেন্ট ফুল লাইন রে থিলে, এ সম্পর্কের সবিশেষ আমার সহ আলোচনা করুলে।